আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের গণিত বইয়ের 215 পাতা থেকে পড়ানো শুরু হবে। এর আগে যা যা পড়িয়েছি সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে বা প্লে লিস্টে আছে, যা যা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখি তোমাদের কী পড়া আছে। দেখো তোমাদের বইয়ের 215 পাতায় রয়েছে, কাঁচা আম মাখা খাই। এসো গল্পটা পড়ি, এর মাধ্যমে কী শেখাতে চেয়েছে সেটা বুঝে নিই। এখন সুজার স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। সুজা ও তার দিদি মেহের ঠিক করেছে দুপুরে কাঁচা আম মাখা তৈরি করে খাবে। দেখো তারপর কি বলছে, কাঁচা আম মাখা তৈরি করতে কি কি লাগবে দেখি, কাঁচা আম, নুন, অল্প মিষ্টি ও কাসুন্দি। বাড়িতে নুন মিষ্টি আছে, অল্প কাসুন্দিও আছে, কিন্তু কাঁচা আম নেই। তাই আমি বাজারে গেলাম কাঁচা আম কিনতে। আমার কাছে 6 টাকা ছিল, 5 টাকা দিয়ে একটি আম কিনলাম। ওই আমের ওজন 100 গ্রাম। দেখো একটা আম কিনেছে, আমের ওজন 100 গ্রাম। আর কত দাম লেগেছে, দাম লেগেছে 5 টাকা। এরপরে কি বলছে দেখো, কিন্তু বাড়ির সবাইকে ভাগ করে দিতে হবে, তাই বেশি পরিমাণ আম মাখা তৈরি করব, আরও আম দরকার। এই রকম দুটি আমের 200 গ্রাম ওজন হলো, দাম হলো 10 টাকা। দেখো এখানে আমাদের কী শেখাতে চাইছে, একটা আম আছে তার জন্য একটা 5 টাকার কয়েন দিয়েছি, তাহলে যদি দুটো আম থাকে দুটো 5 টাকার কয়েন দিতে হবে, মানে 5 আর 5 = 10 টাকা লাগবে। একটা আমের ওজন যদি হয় 100 গ্রাম, দুটো আমের ওজন হবে আরও 100 গ্রাম, তাহলে 100 আর 100 200 গ্রাম হবে। এটাই শেখাতে চেয়েছি। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস সহজভাবে বুঝতে পারবো, কি বলতো, বেশি পরিমাণ আম নিলে বেশি টাকা দিতে হবে, আমের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ অর্থাৎ দাম বাড়বে। দিদির কাছে জমানো ছিল তাই 200 গ্রাম আম কিনলাম, বাড়ির সবাই মিলে ওই পরিমাণ আম মাখা খেলাম। পরের দিন বাবা 20 টাকা দিয়ে ওই রকম 4টে কাঁচা আম বাজার থেকে কিনে আনলেন। ঠিক আছে, দেখো এখানে আমাদের কী বলেছে, কম পরিমাণ আমের দাম কম হবে, তাই আমের পরিমাণ কমলে দামও কমবে। বোঝা যাচ্ছে? এরপরে দেখো 216 পাতায় কী আছে, বড়া মধুসূদন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া। বড়া মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া হবে 15 জানুয়ারি। বিস্কুট দৌড়, 100 মিটার দৌড়, মোড়ক লড়াই, বল ছোড়া, যেমন খুশি সাজো ইত্যাদি অনেক মজার খেলা হবে। টিফিনের জন্য 6 প্যাকেট বিস্কুট দরকার। আমি 6 প্যাকেট বিস্কুট কিনলাম, দাম জিজ্ঞাসা করায় দোকানি বললেন 60 টাকা। আমি দোকানেকে 6টি 10 টাকার নোট দিলাম। দেখো 1 2 3 4 5 6 6টা নোট দেওয়া হয়েছে, মানে 6 10 = 60 টাকা। আর কটা বিস্কুট পেয়েছি, 1 2 3 4 5 6 6টা বিস্কুটের প্যাকেট পেয়েছি। ঠিক আছে, কিন্তু বিস্কুটটা খেতে এত ভালো, আমি নিজের জন্য একটা বিস্কুটের প্যাকেট কিনবো ভাবলাম, কিন্তু কত টাকা দিতে হবে এটি আমাদের হিসেব করতে হবে। দেখো 6 প্যাকেট বিস্কুট কিনেছিলাম, 6টা 10 টাকার নোট দিতে হয়েছে, তাহলে 1 প্যাকেট বিস্কুট কিনলে 1টা 10 টাকার নোট দিতে হবে। কারণ আমরা জেনেছি বিস্কুটের প্যাকেটের সংখ্যা কমে গেলে দামও কমবে, তাই 6 প্যাকেট বিস্কুটের দাম যদি 60 টাকা হয়, 1 প্যাকেটের বিস্কুটের দাম কী হবে, 60কে 6 দিয়ে ভাগ করতে হবে 10 টাকা, তাই আমি দোকানিকে 10 টাকা দিলাম। দেখো এখানে আমাদের একটা জিনিস শেখাচ্ছে, কোনো জিনিসের পরিমাণ যদি কমে যায় দামও কমবে, আর পরিমাণ বাড়লে দামটাও বাড়বে। দেখো এরকম বহু উদাহরণ আমরা আজকে শিখে নেব। পরে অঙ্ক দেখো, কম না বেশি লাগবে দেখি। সুনীতি ঠিক করেছে ও খেলার বল কিনে আনবে, একই রকম 4টি বল দরকার, তাই সুনীতি 4টি বল কিনে 2টি 20 টাকার নোট দিল। ওই বল দেখে তমাল ওই রকম 1টি বল নিজের জন্য কিনল। তমাল কত টাকা দেবে, এসো একটু হিসেব করে দেখি।
দেখো ছবি আকারে দেখানো রয়েছে, চারটি বল আছে, একটা দুটো তিনটে চারটে। কত টাকা খরচ হয়েছে? একটা 20 টাকার নোট, আরও একটা 20 টাকার নোট, মোট তাহলে কত হচ্ছে? 40 টাকার নোট। তাহলে চারটে বলের দাম যদি 40 টাকা হয়, একটা বলের দাম কত হবে? 10 টাকা হবে। কীভাবে বার করলাম? দেখো 40কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়। এখান থেকে আমরা কী শিখতে পারছি? কম সংখ্যক বল কিনলে কম টাকা দিতে হবে, অর্থাৎ বলের সংখ্যা কমলে দামও কমবে। এরপরে দেখো ছবি এঁকে হিসেব করি। তিনটি প্যাকেটের মোম রঙের দাম হচ্ছে 10 টাকা 10 টাকা 10 টাকা, মানে 30 টাকা। তাহলে এক প্যাকেট মোমের দাম কত হবে? একটা 10 টাকা লাগবে। তাহলে 10 হবে উত্তর, 30কে 3 দিয়ে ভাগ করলে 10 হয়। 217 পাতায় এটাই বোঝানো হয়েছে। চলো দেখি এরপরে কী আছে। নিজে ছবি দেখি ও নিজে হিসেব করি। দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা নারকেল আছে। কত টাকা লেখা রয়েছে দেখো তো? 10 টাকার নোট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে 5 10 50, আর এগুলো 2 টাকার কয়েন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা 2 টাকা মানে 10 টাকা। তাহলে এটা 10 টাকা, আর এদিকে 50 টাকা, মোট হলো 60 টাকা। তাহলে 5টা নারকেলের দাম হচ্ছে 60 টাকা। তাহলে একটা নারকেলের দাম কী করে হবে? এখান থেকে 5টা 10 টাকার নোট ছিল, একটা 10 টাকার নোট বেরিয়ে আসবে। এখানে 5টা 2 টাকার কয়েন ছিল, একটা 2 টাকার কয়েন বেরিয়ে আসবে, তাহলে 12 টাকা হবে। অন্যভাবে বুঝলে কীভাবে বুঝবো? 5টি নারকেলের দাম ছিল 60 টাকা, একটি নারকেলের দাম হবে 60 ভাজিত 5, তার মানে 12 টাকা। এখান থেকে বুঝতে পারবো নারকেলের সংখ্যা কমলে দামও কমবে, তাই একটি নারকেলের দাম হবে 12 টাকা। বোঝা যাচ্ছে? এরকমভাবে পরে গাড়ির অঙ্কগুলো আমরা দেখে নেব। দেখো এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে গাড়ি আছে, আর কটা চাকা আছে বলো তো? গুনে দেখো এখানে 16টা চাকা আছে। তাহলে চারটে গাড়িতে যদি 16টা চাকা থাকে, একটি গাড়িতে কটা করে চাকা থাকবে? 4টি করে চাকা থাকবে। দেখো 4টি গাড়িতে 16টা চাকা আছে, একটি গাড়িতে 16 ভাজিত 4 = 4টি করে চাকা থাকবে। এখান থেকে বুঝলাম খেলনা গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যাও কমবে, তাই একটি গাড়ির চাকা হবে কটা? 4টে। তারপরে মাছের সংখ্যা দেখো, জারের মধ্যে মাছ আছে, কটা মাছ আছে? 12টা মাছ আছে মোট। তাহলে একটা জারে কটা মাছ থাকবে? 12কে 2 দিয়ে ভাগ করবো, 6টা মাছ থাকবে। ঠিক আছে, দেখো আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি পাড়ার ভারতী টেলার্স একই মাপের 5টা স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়। ওই মাপের আমার একটি স্কুল ড্রেস তৈরি করব। কত মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে একটু হিসেব করে দেখি। দেখো 5টা স্কুল ড্রেসের জন্য 15 মিটার লাগে, একটার জন্য কত লাগবে? এইভাবেই আমরা সম্পর্ক থেকে একটা ছক তৈরি করতে শিখব। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, স্কুল ড্রেসের সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ বাড়বে। এখানে তো বাড়েনি, 5 থেকে 1 হয়েছে, কমেছে। তাহলে ভাগ করতে হবে, একটি স্কুল ড্রেসের পরিমাণ কত হবে? 15কে আমরা 5 দিয়ে ভাগ করবো, 3 মিটার। তাহলে আমাকে 3 মিটার কাপড় যদি ভারতী টেলার্সকে দিই, সে আমার জন্য স্কুল ড্রেস বানিয়ে দিতে পারবে। এরপরে দেখি কী আছে, কলার অঙ্ক আছে। আমি বাজার থেকে 4 জোড়া কলা কিনে আনলাম। দেখো 1 জোড়া মানে 2, তাহলে 4 জোড়া হচ্ছে 4 2 গুণে 8টা। গুণে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা কলা। কত টাকা দিতে হয়েছে এটা গুণে দেখে নেবো। 1টা 10 টাকা, 2টা 5 টাকা, 2টা 5 টাকা মানে 10 টাকা, এটা 10 টাকা, আর এটা 10 টাকা, 20 টাকা, আর 2 টাকা আছে কটা? 2, 2 2 গুণে 4, 20 আর 4 24 টাকা দিতে হয়েছে। বোঝা গেল কীভাবে টাকার হিসেবটা করতে হয়? 10 আর 5 15 আর 5 20 আর 2 22 আর 2 24, এরকমভাবে তোমরা বলতে পারো। তাহলে দেখো 8টা কলার দাম যদি 24 টাকা হয়, 1টা কলার দাম কত হবে? কী হয়েছে, কলাটা উপরে কলাটা বেশি ছিল, নিচে কলাটা কমে গেছে, তাহলে দামটাও কমে যাবে। 24কে আমরা 8 দিয়ে ভাগ করে পাই, 3 টাকা। তাহলে 1টা কলার দাম হবে 3 টাকা। এভাবেই আমরা অঙ্কগুলো বুঝে নেব। দেখি আর কী কী অঙ্ক আছে। দেখো এখানে 3-এর অঙ্কটা, পুতুল মাসি 1 সপ্তাহে 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। প্রতিদিন তিনি সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কটি ঠোঙা তৈরি করতে পারবেন? দেখো এখানে বলেছে 1 সপ্তাহ, আমরা আগেই শিখেছি 1 সপ্তাহ মানে 7 দিন। তাহলে ছকটা কেমন হবে? দিন সংখ্যা আর ঠোঙা, কত দিন সংখ্যা? 7 দিন। ঠোঙার সংখ্যা কটা? 210। তাহলে 7 দিনে 210টি ঠোঙা তৈরি করছে,
তুই জানতে চাইছিল একদিনে কটা করবে, এখানে হাতে নিচে এক লিখবো, আর যেটা অজানা সেটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে কী হচ্ছে, দিনের পরিমাণ কমলে কী হবে, ঠোঙার পরিমাণও কম হবে। তাহলে 7 দিনে তৈরি করে 210টি, একদিনে তৈরি করবে 210কে আমরা 7 দিয়ে ভাগ করবো, 3 7 21 একটা শূন্য বসে যাবে, মানে 30টি ঠোঙা। দেখো এইভাবেই আমরা অঙ্কগুলো করতে থাকবো, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এরপরে দেখো 4 অঙ্কটা, 4টি একই দামে খাতার দাম যদি 40 টাকা হয়, একটার দাম কত হবে, 10 টাকা হবে, 40কে আমরা 10 4 দিয়ে ভাগ করবো, 40 হবে, 10 হবে, ঠিক আছে, 40কে আমরা 4 দিয়ে ভাগ করলে 10 হয়। এখানে কী হচ্ছে বলো তো, খাতার সংখ্যাটা কমে যাচ্ছে, তার দামটাও কমে যাবে। এখানে দেখো 5 অঙ্কটা, আমি 3 দিনে 15 গ্লাস জল খাই, প্রতিদিন সমান সংখ্যক জল খেলে একদিনে কত জল খাবো, ব্যাপারটা তো একই রকম, দিন সংখ্যা কমলে জল সংখ্যা কমে যাবে, কত হবে, 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হবে। এইভাবে আমরা অঙ্কগুলো শিখে নেব। দেখি তারপরে কী আছে, মালার সংখ্যা ফুলের সংখ্যা, 8টি মালায় 120টা ফুল থাকলে একটা মালায় কটা ফুল থাকবে, কী হয়েছে, মালার সংখ্যা কমে গেছে, তাহলে ফুলের সংখ্যাও কমে যাবে, ঠিক আছে, 120কে 8টি ভাগ করলে হবে 15, উত্তরে 15টি ফুল দিয়ে একটা মালা তৈরি করা হচ্ছে। পরে দেখো খাতার সংখ্যা পাতার সংখ্যা, 5টা খাতায় মোট পাতা আছে 300টা, তাহলে একটা খাতায় কটা পাতা থাকবে, দেখো এখান থেকে এখানে এসছে, মানে খাতার সংখ্যা কমে গেছে, দামটাও কমে যাবে, 300কে ওই 5 দিয়ে ভাগ করে 60 হবে উত্তর। বেঞ্চের সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা, 7টা বেঞ্চে 42 জন ছেলে মেয়ে বসতে পারে, তাহলে একটা বেঞ্চে কজন বসবে, দেখো 7 থেকে 1 হয়েছে, তার মানে বেঞ্চের সংখ্যা কমে গেছে, ছাত্রছাত্রীর সংখ্যাও কমবে, 42কে 7 দিয়ে ভাগ করবো, 6 হবে উত্তর, তাহলে একটা বেঞ্চে 6 জন করে বসতে পারবে। এভাবেই আমরা অঙ্কগুলো শিখছি। চলো আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা দেখে নিই। আমার দিদিমা নারকেলে নানা রকম মিষ্টি তৈরি করবেন, আমি দাদুর সঙ্গে কালীবাবুর বাজারে নারকেল কিনতে গেলাম, একই রকম 5টি নারকেল কিনবো, দেখো একটা নারকেলের দাম কত বলেছে, একটা 10 টাকার নোট, একটা 2 টাকার কয়েন, তাহলে কত হচ্ছে, 12 টাকা, 5টার দাম যদি, একটার দাম যদি 12 টাকা হয়, 5টার দাম কত হবে, 12কে 5 দ্বিগুণ করে 60 টাকা, কেন, নারকেলের সংখ্যা যদি বাড়ে দামও বাড়বে, দেখো এখানে লেখা রয়েছে একটার দাম 12 টাকা, 5টার দাম দিতে বেশি টাকা দিতে হবে, তাহলে 5টি নারকেলের দাম হবে 12 × 5 মানে 60 টাকা। কিন্তু বাবা বকুলতলা বাজার থেকে একই রকমের 3টি নারকেল কিনলেন, 1টি নারকেলের দাম যদি 12 টাকা হয়, বাবাকে কত টাকা দিতে হবে, দেখো এখানে ছকটা কেমন করেছে, নারকেলের সংখ্যা দাম, একটা নারকেল 12 টাকা, 3টি নারকেল ক টাকা, দেখে নিই একবার হিসেবটা, কী বলেছে এখানে, নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়বে, 1টি নারকেলের দাম যদি 12 টাকা হয়, 3টি নারকেলের দাম হবে 12 × 3 তার মানে 36 টাকা। তারপরে দেখো কী রয়েছে, দিদা অনেকগুলো নারকেল নাড়ু তৈরি করে বিকেলে 4 জন বন্ধুকে, বন্ধু বাড়িতে এলো, দিদা 1টি প্লেটে 25টি নারকেল দিলেন, মা প্রত্যেককে 4টি করে নারকেল নিতে বললেন, দেখো এখানে কী বলেছি, একজন বন্ধু সে 4টে নারকেল পাবে, আমরা 4জন বন্ধু ছিলাম, 4জন বন্ধু কটা নারকেল পাবে, কী হয়েছে, দেখো এখানে বন্ধুর সংখ্যা বেড়েছে, তাহলে এখানে নারকেলের সংখ্যাও বেড়ে যাবে, কীভাবে বাড়বে, দেখো বন্ধুর সংখ্যা বাড়লে নারকেলের নাড়ুর সংখ্যা বেড়ে যাবে, 1জন বন্ধু যদি 4টে নাড়ু পায়, 4জন বন্ধু 4 × 4 মানে 16টা নাড়ু পাবে, কিন্তু দিদা কটা নাড়ু দিয়েছিল, দিদা দিয়েছিল 25টা নাড়ু, 16টা নাড়ু আমরা খেয়ে দিয়েছি, কটা থাকবে, 16 থেকে 25 থেকে 16 বিয়োগ করতে হবে, 9টি নাড়ু পরে থাকবে। এইভাবেই 223 পাতাঙ্কগুলো আমরা বুঝে নিলাম। এরপরে দেখি গল্প লিখি ও কষে দেখি, কী গল্প আছে, দেখো পুতুলের সংখ্যা দাম, এখান থেকে বুঝতে পারছি 1টি পুতুলের দাম 25 টাকা, 4টি সমান মাপের পুতুলের দাম কত হবে, 25 × 4 সমান 100 টাকা, কীভাবে পেলাম, দেখো পুতুলের সংখ্যা এখানে বেড়েছে, দামটাও এখানে বেড়ে যাবে, 25 × 4 করলে হবে 100 টাকা। পরে অঙ্ক দেখো, 1টি রং পেন্সিলের বাক্সে 12টি রং পেন্সিল থাকে, তাহলে 6টি রং পেন্সিল বাক্সে কটা থাকবে, এখানে কী হয়েছে, রং পেন্সিল বাক্সটা বেড়েছে, তাহলে এখানে সংখ্যাটাও বেড়ে যাবে, 12 × 6 করে 72 হবে, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। তারপরে দেখো কী আছে, এখানে 5টি ঝুড়ি আপেল আছে 25টি, 1টি ঝুড়িতে কটি আপেল থাকবে, এখানে কী হয়েছে, 5 থেকে 1 হয়েছে, তার মানে কমে গেছে, এখানে দামটাও কমে যাবে, তাহলে 25 থেকে আপেলের সংখ্যাটাও কমে যাবে, 25 থেকে 25কে আমরা 5 দিয়ে ভাগ করবো, 5 5 25 এখানে 5টা হবে, তাহলে 25
পাঁচটি ঝুড়িতে যদি পঁচিশটা আপেল থাকে, একটা ঝুড়িতে পঁচিশ ভাজিত পাঁচ সমান পাঁচটি আপেল থাকবে। তারপর দেখো খাবার জলের বোতল, পাঁচটি খাবার জলের বোতলের দাম, পাঁচটি খাবার জলের বোতলে দাম বলেনি, কত লিটার জল থাকতে পারে, দশ লিটার জল থাকতে পারে। তাহলে একটা খাবার জলের বোতলে কত লিটার জল থাকবে, দশকে পাঁচ দিয়ে ভাগ করে দুই হবে উত্তর। কেন বলো তো, পাঁচ থেকে এক হয়েছে মানে কমেছে, এখানে জলের পরিমাণটাও কমে যাবে। ঠিক আছে, এরপরে দেখো কী আছে, জামার সংখ্যা, আমার একটি জামায় ছটি বোতাম থাকে, তাহলে ছটি জামায় কটা বোতাম থাকবে। দেখো এখানে এক থেকে ছয় হয়েছে, একটা জামা বলেছিল এখন ছটা জামা বলেছে, তার মানে জামার সংখ্যা বেড়ে গেছে, তাহলে বোতামের সংখ্যাও বেড়ে যাবে, ছয়ের সঙ্গে ছয় গুণ করতে হবে, হয়ে যাবে ছত্রিশ উত্তর। তাহলে ছটা জামায় আমাদের ছত্রিশটা বোতাম লাগবে। এখান থেকে আমরা ঐকিক নিয়মের প্রাথমিক ধারণাটা পেলাম, পরবর্তীকালে আরও ঐকিক নিয়মের অঙ্ক আমরা করব। ঠিক আছে, তোমরা জানবে এখানে ঐকিক নিয়ম জিনিসটা কী এবং কোথায় কোথায় তার প্রয়োগ করা হয়। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।